नमस्कार বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোচবিহার জেলা পরিষদে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোচবিহার জেলা পরিষদে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনের পদ্ধতি অনলাইন। বিজ্ঞপ্তির তারিখ 17 মার্চ 2022 এবং অনলাইন আবেদন শেষের তারিখ 31 মার্চ 2022। মোট পদের সংখ্যা 3টি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের 1টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের 1টি, ডেটা এন্ট্রি অপারেটরের 1টি। শিক্ষাগত যোগ্যতা। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে। নির্বাচন বা নিয়োগের পদ্ধতি। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। বয়স সীমা 1 জানুয়ারি 2022 অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন মূল্য। এই পদগুলিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। বেতন। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের নির্দিষ্ট মাসিক বেতন 25,000 টাকা ধার্য করা হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের নির্দিষ্ট মাসিক বেতন 18,000 টাকা ধার্য করা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরদের নির্দিষ্ট মাসিক বেতন 11,000 টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন।